সৃজনশীল সমস্যার সমাধান নবম ও দশম শ্রেণী তৃতীয় অধ্যায় পর্ব নয় আজকে আমি নবম ও দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের নবম সমস্যাটি সমাধান করব এখানে যে সমস্যাটি নেওয়া হয়েছে সেটি এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ফর্টি সিক্স রুট ফাইভ এ স্কোয়ার মাইনাস টু রুট এ প্লাস ওয়ান জিরো এবং এক্স এবং এ গ্রেটার দেন জিরো হলে এটি ছিল আমাদের আজকের উদ্দীপক আর এই উদ্দীপকের আলোকে আমাদের প্রশ্নগুলির সমস্যাগুলির সমাধান করতে এখানে ক একটু ভিন্ন আসছে অর্থাৎ একটি উৎপাদক দেওয়া হয়েছে এখানে ক নাম্বারে খ এবং গ এই দুটি উদ্দীপকের যে দুটি মান দেওয়া আছে এই দুটি মানের আলোকে খ এবং গ প্রমাণ করতে হবে তো যেহেতু ক নাম্বারটি একটি উদ্দীপ উৎপাদক নিয়েছি তাহলে এই উৎপাদকটির আগে সমাধান করব তাহলে আমরা সমাধানের শুরু করে ফেলতেছি সমাধান করছি এখন ক নাম্বার সমস্যাটি ক নাম্বার সমস্যাটি হচ্ছে এটিকে মূলত মিডেল টার্ম করতে হবে আমাকে মিডেল টার্ম করার জন্য আমাদেরকে যে কাজটি করা লাগবে আমাকে এই এক্স স্কোয়ারের সাথে যে সংখ্যাটি আছে এর সাথে আমাকে শেষের সংখ্যাটি গুণ করতে হবে তাহলে এখানে সংখ্যাটি হচ্ছে তিন তিনের সাথে যদি আমরা চোদ্দোকে গুণ করি তিন চোদ্দো বেয়াল্লিশ আর ওই বেয়াল্লিশকে উৎপাদক বিশ্লেষণ করে দুটি উৎপাদক নিতে হবে যে দুটির মাধ্যমে এইখানের মাইনাস এক্স আনা যায় অর্থাৎ দুটি সংখ্যা এমনভাবে ভাঙাতে হবে যাতে এক্স তাদের সাথে নিলে যোগ বিয়োগ করে এখানে মাইনাসের এক্স আমরা পাই তাহলে এখানে যে বিয়াল্লিশ বিয়াল্লিশকে আমরা যদি সহজে নেই তাহলে বিয়াল্লিশকে দুটি উৎপাদকে ভাঙালে হবে ছয় সাতা বিয়াল্লিশ অর্থাৎ সাতটি মাইনাসের এক্স এবং ছয়টি যদি প্লাসের এক্স নেই তো প্লাস মাইনাস করার পরে শুধু মাইনাস এক্স থাকবে তাহলে আমাদের এই বিয়াল্লিশকে আমরা ভাঙালে পাচ্ছি ছয় সাতা বিয়াল্লিশ এখানে থাকবে থ্রি এক্স স্কোয়ার মাইনাস এই তিন চোদ্দ বিয়াল্লিশ এই বিয়াল্লিশকে ভাঙ্গালে হয় ছয় সাতা বিয়াল্লিশ তাহলে প্রথমে যেহেতু মাইনাসের মান বড়টা নিতে হবে মাইনাসের এখানে মাইনাসের মান থাকলে বড় মানটা নিতে হবে মাইনাসের আর যদি প্লাসের মান থাকে বড় মানটা নিতে হবে প্লাসের যখন মান দুইটাকে বিয়োগ করার প্রয়োজন হয় আর যদি যোগ করার প্রয়োজন হয় তাহলে অর্থাৎ যদি এখানে তেরো থাকতো তাহলে আমাদের ছয় সাথে বিয়াল্লিশ হতো ঠিক তাহলে এখানে আমাদের মাইনাসের সেভেন এক্সও হতো মাইনাসের সিক্স এক্সও হতো কারণ দুটি সংখ্যা যোগ করলে তেরো হয় যেহেতু এখানে বিয়োগ করার প্রয়োজন হয় আর বিয়োগ করার প্রয়োজন হলে মাইনাসের মান থাকলে বড়টি মাইনাসের হবে আর ছোটটি হবে প্লাসের অর্থাৎ সিক্স এক্স হবে প্লাস যদি এটি প্লাসের থাকতো তাহলে প্লাসের সেভেন এক্স হতো মাইনাসের সিক্স হতো সিক্স এক্স হতো আর এখানে মাইনাসের ফরটিন ঠিক থাকবে তো এখন এই দুইটি থেকে শুধু এক্স কমন যায় কারণ এক্স ছাড়া থ্রি সেভেনের মধ্যে কমন যায় না দুটির মধ্যে শুধু এক্স কমন যায় এক্স কমন নিয়ে নিলাম তো এক্স কমন নিয়ে নিলে এখানে থ্রি থাকতেছে এবং এক্স একটি কমন নিয়ে এসেছি আরও একটি এক্স থেকে গেলো মাইনাস সেভেন এক্স থেকে এক্স কমন গেল সেভেন রয়ে গেল এখন এখান থেকে আমরা যেটি দেখবো এই দুইটি থেকে টু কমন যায় কারণ সিক্সের মধ্যেও টু আসে ফরটিনের মধ্যেও টু আসে তাহলে টুটা কমন নিয়ে নিই আর কিছু কমন যায় না কারণ এখানে এক্স আছে এখানে এক্স নেই তো টু যদি কমন নেই ছয়ের মধ্যে বা সিক্সের মধ্যে টু থ্রি বার যায় থ্রি থাকবে কারণ তিন দোকানা ছয় আর এক্স থেকে যাবে এক্স কমন নেই নি মাইনাস এখন ফর্টিনের মধ্যে টু সেভেন বাড় যায় কারণ টু কমন নিয়ে নিচ্ছি চোদ্দো হয়ে যাবে আবার এখন এখানেও আমরা দেখতেছি থ্রি এক্স সেভেন অর্থাৎ যখনই আমরা মিডিল ক্রাম করবো ভিতরে যে পাবো আমরা কমন নেওয়ার পরে যেই উৎপাদকটি পাব সেটি একই হবে এজন্য এখানেও থ্রি এক্স এখানেও এক্স হয়ে গেছে এখন দুইটি থেকে থ্রি কমন যাবে থ্রি এক্স মাইনাস সেভেন যখন কমন নিয়ে নিলাম এই থ্রি এক্স মাইনাস সেভেন কমন নিলে এখানে থাকতেছে এক্স এটা আবার ব্র্যাকেট দিয়ে আমরা নিব আর এখান থেকে থ্রি এক্স মাইনাস সেভেন কমন নেওয়া হতো এখানে থাকতেছে প্লাস প্লাসের টু তো প্লাস এট টু তাহলে এটি আমাদের উৎপাদকীয় বিশ্লেষণ হয়ে গেল এখন আমরা খ নাম্বারে চলে যাব খ নাম্বার সমস্যাটি হচ্ছে প্রমাণ করো যে এক্স ইকুয়াল রুট সিক্স প্লাস রুট ফাইভ এটি আমাদেরকে প্রমাণ করতে হবে তাহলে এই এক্সের যদি মান বের করতে হয় আমাকে এখানে যে মানটি আছে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ফর্টি সিক্স রুট ফাইভ এই মানটি থেকে আমাকে এর মান বের করতে হবে এর মান থেকে আমি এর মান বের করতে পারবো না এর থেকে আমাকে বের করতে হবে এই গ নাম্বারের সমস্যার সমাধান তাহলে আমরা চলে যাব যে আমাদের দেওয়া আছে যেটি খনাম্বারে খনাম্বারে লাগব দেওয়া আছে আমাদের এখানে দেওয়া আছে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল ফরটি সিক্স ফাইভ এখন আমরা যদি এক্সের মান বের করতে যাই আমাদের প্রথমে যে কাজটি করতে হবে এটির নিচে মনে মনে একটি এক আছে এক্সের এক্স কিউবের নিচে তাহলে আমরা সমান সমান মাঝে থাকার কারণে আমরা বানিব বানিয়ে লসাগু এক এবং এক্স কিউব এলো সব কিউব এক এক্স কিউবের ভিতরে এক্স কিউব বার যায় তো এক্স কিউব দিয়ে এক্স কিউবকে গুণ করলে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস এক্স কিউব এক্স কিউবের ভিতরে একবার যাবে তাহলে এক এক ইকুয়াল ফর্টি সিক্স রুট ফাইভ এবার এটার নিচে মনে মনে এক আছে তো এটার সাথে এটা আর আরিগুণ এটার সাথে এটা আর আরিগুণ করবো আমরা তাহলে এক্স কিউব এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান ওয়ানের সাথে গুন করলে এটি হবে ইকুয়াল ফর্টি ফর্টি সিক্স সাথে এক্স কিউব গুন করলে সিক্স রুট তাহলে আমরা এটি পেয়ে গেলাম এবার এটিকে আমরা ভাঙাব ভাঙিয়ে সূত্রে ফেলব তার আগে আমরা নিয়ে অর্থাৎ টু দি পাওয়ার যেহেতু এটি এক্স কিউব আমি সরাসরি এখানে নিয়ে আসতেছি প্লাস ছিল সমান সমানের এদিকে এটি মাইনাস করে নিয়ে আসতেছি ফর্টি সিক্স রোট ফাইভ এক্স কিউব মাইনাস ওয়ান ইকুয়াল জিরো তো এখন আমরা যদি এখানে দেখতেছি আমি এক্স কিউব আছে তাহলে সূত্রটা ফেলার জন্য আমাকে ভিতরে এক্স কিউব রাখতে হবে অর্থাৎ এটাকে আমরা লিখব এক্স কিউব হল স্কোয়ার এখন আমাকে ফর্টি সিক্স রুট ফাইভ এক্স কিউব বানাতে হবে আর আমরা যদি ফর্টি সিক্স রুট এক্স কিউব বানাতে যাই তাহলে আমাকে যেটা করতে হবে মাইনাস যেহেতু মাইনাসের আছে তাহলে মাইনাস টু ইন্টু এখন আমরা যদি ছিচল্লিশকে ভাত দিতে যাই দুই দিয়ে তাহলে তেইশ হবে তাহলে টোয়েন্টি থ্রি রুট ফাইভ এক্স আমরা নিয়ে এসেছি একসাথে অর্থাৎ এক্স আগে আসার কথা ছিল আমি পরে বসিয়ে দিলাম একই কথা এখন বড় কথা হচ্ছে যে আমি এখানে এ কিউব হচ্ছে কিউব এ বলতে এক্স কিউব কে নিয়েছি আর বি বলতে এখানে টোয়েন্টি থ্রি রুট ফাইভ কে এখানে তো টোয়েন্টি রুট থ্রি ফাইভ নাই তাহলে আমাকে সূত্রের জন্য টোয়েন্টি থ্রি রুট ফাইভ নেওয়া লাগবে এবং এটার উপরে হল স্কোয়ার দিতে হবে কিন্তু এই জিনিসটা আমার এখানে নাই এটা সমান এটা হয়ে গেছে এটার সমান এটা হয়ে গেছে কিন্তু এই জিনিসটা সূত্র তৈরি করার জন্য এই জিনিসটা আমাকে বাড়তি নেওয়ার প্রয়োজন হয়েছে যেহেতু আমি এটা বেশি নিয়েছি তাহলে আবার মাইনাস করে দিব টোয়েন্টি থ্রি রুট ফাইভ হল স্কোয়ার তাহলে বেশি নিয়েছিলাম যেটা এটাকে আবার বাদ দিয়ে দিলাম আর মাইনাস ওয়ান আগের ছিল এটা থাকবে ইকুয়াল জিরো এখন এটি আমার একটি সূত্র হয়ে গেছে সূত্রটি হচ্ছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ বলতে এক্স কিউব মাইনাস বি বলতে টোয়েন্টি থ্রি রু ফাইভ আর এটারও উপরে হবে হল স্কোয়ার মাইনাস অর্থাৎ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী এ মাইনাস বি হল যেহেতু টোয়েন্টি থ্রির উপর স্কোয়ার টোয়েন্টি থ্রি ইন্টু টোয়েন্টি থ্রি তার মানে পাঁচশো উনত্রিশ টোয়েন্টি থ্রি স্কোয়ার বলতে পাঁচশো উনত্রিশ এটার সাথে আবার যেহেতু ফাইভ উপরে রুট আছে এবং এটার বুড়ি স্কোয়ার আছে স্কোয়ার ওটে কাটলে ফাইভ হবে তাহলে এই মানের সাথে আবার ইন্টু করবো ফাইভ তাহলে এখানে পাচ্ছি আমি দু হাজার ছয়শো পঁয়তাল্লিশ দু হাজার ছয়শো পঁয়তাল্লিশ এখানে আবার মাইনাস আছে ওয়ান ইকুয়াল দিয়ে আমরা লিখতে পারি জিরো এখন আমাকে যে কাজটি করতে হবে এটাকে আমরা যোগ বিয়োগ করে ফেলবো যোগ বিয়োগ করে সমান সমান ওই দিকে নিয়ে চলে যাব তাহলে এখানে থাকতেছে এক্স কিউব মাইনাস টোয়েন্টি থ্রি রোট ফাইভ এটার উপরে আছে হল স্কোয়ার আর এখানে মাইনাসের দুই হাজার ছয়শো পঁয়তাল্লিশ এবং মাইনাসের এক তাহলে তার মানে এটাও মাইনাসের এটাও মাইনাসের দোকানটা একসাথে যোগ হয়ে যাবে তাহলে হবে দু হাজার ছয়শো ছেচল্লিশ আর এটা যদি সময় সময়ের ওইদিকে যায় মাইনাস ছিল ওইদিকে এসে প্লাস হয়ে যাবে দু হাজার ছয়শো ছেচল্লিশ এটাকে যদি এখন আমরা ভাঙাই কী পাই এমন একটা সংখ্যা যেতে হবে যেটা বর্গ হয় তাহলে আমরা এটাকে ভেঙে দেখি কোথায় যায় এখানে দু হাজার ছয়শো পঁয়তাল্লিশ ছিল এর সাথে আরো যোগ করব এক কারণ দু হাজার ছয়শো ছিচল্লিশ এটাকে যদি আমরা ভাঙাই ভাঙ্গিয়ে আমাকে যেতে হবে প্রথমে যদি আমরা টু দিয়ে দেখি টু দিয়ে ভাঙালে তেরো তেইশ এটা কোনো বর্গ সংখ্যা হয় না যদি থ্রি দিয়ে দেখি এটাও কোনো বর্গ সংখ্যা নয় যদি ফোর দিয়ে দেখি এটাও বর্গ সংখ্যা নয় যদি ফাইভ দিয়ে দেখি এটাও বর্গ সংখ্যা নয় যদি সিক্স দিয়ে দেখি এটাও কোনো হ্যাঁ এটা একটা বর্গ সংখ্যা চারশো একচল্লিশ চারশো একচল্লিশ একটা বর্গ সংখ্যা তাহলে আমরা এটাকে চারশো একচল্লিশ এখন বর্গ করব সিক্স দিয়ে ভাগ করলে তা আমরা প্রথম ভাগ করে নিই চারশো একচল্লিশ একটা বর্গ সংখ্যা আমরা আবার দেখে নিই যে ছয় দিয়ে যখন ভাগ দিই তখন চারশো একচল্লিশ হয় চারশো একচল্লিশকে যদি আমরা বর্গ করি কি দাঁড়ায় বর্গমূল করি চারশো একচল্লিশ তাহলে একুশ আসে দেখি আসতেছে একুশ তাহলে এখানে আমরা এক্স কিউব মাইনাস টোয়েন্টি থ্রি রোড ফাইভ হল স্কোয়ার ইকুয়াল এটাকে আমরা লিখতে পারি ফোর ফোর ওয়ান ইন্টু সিক্স এখন আমরা পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি এখান থেকে আমরা দেখব তাহলে সমান সমান বাদই আমরা লিখব এক্স কিউব মাইনাস টোয়েন্টি থ্রি রুট ফাইভ হল স্কোয়ার এপাশে আমার হল স্কোয়ার আছে এটাকেও আমি স্কোয়ার করে নেব পুরোটাকে আর পুরোটাকে যদি স্কোয়ার করতে যাই এজন্য একুশ গুণন একুশে হচ্ছে চারশো একচল্লিশ তাহলে টোয়েন্টি ওয়ান এটার উপর স্কোয়ার করা যাবে তবে সিক্সের উপরে কোনো স্কোয়ার সিক্সকে কোনো বর্গমূলে নেওয়া যায় না এই জন্য এটির উপরে রুট সিক্স দেওয়া লাগবে যদি আমরা এটার উপর স্কোয়ার করতে চাই অর্থাৎ স্কোয়ার রুটে কাটলে এখানে সিক্স আর একুশ একুশ গুণ করলে চারশো একচল্লিশ তাহলে আমাদের উভয় দিক থেকে এখন আমরা স্কোয়ারটাকে উঠিয়ে দেব তাহলে দিয়ে আমরা লিখব এক্স কিউ মাইনাস টোয়েন্টি থ্রি রুট ফাইভ ইকুয়াল টোয়েন্টি ওয়ান রুট সিক্স অর্থাৎ উভয় দিক থেকে স্কোয়ার উঠে গেল এখন আমি মাইনাস টোয়েন্টি থ্রি রুট ফাইভকে অপোজিট পাশে নিয়ে চলে যাব অপর দিকে নিয়ে চলে যাব শুধু এক্স কিউব থাকবে যেহেতু আমাকে এর মান বের করতে হবে শুধু এক্সটাকে রাখবো বাকি ওদিকে নিয়ে চলে যাব তাহলে এখানে টোয়েন্টি ওয়ান রুট সিক্স আগে থেকেই ছিল আর মাইনাস টোয়েন্টি থ্রি রুট ফাইভ ছিল এটাই দিকে প্লাস টোয়েন্টি থ্রি রুট ফাইভ এখন এটাকে কিউবের সূত্রে ফেলতে হবে যেহেতু আমাকে এখানে এক্সের উপর কিউব আছে এখানে আমাকে কিউবের সূত্রে ফেলতে হবে কারণ কিউব না উঠানো পর্যন্ত আমি এখানে এক্স পাবো না যেহেতু আমাকে এক্সের মান বের করতে হবে এই জন্য এটাকে যদি কিউবের সূত্রে ফালাতে যাই এখানে রুট সিক্স আছে এবং রুট ফাইভ আছে তার মানে এখানে সিক্স রুট সিক্সকে যদি আমি একসাথে আনি এবং ফাইভ রুট ফাইভকে যদি একসাথে আনি তাহলে এটা কিউবে চলে যাবে দেখি আমরা এটাকে এভাবে করব এখন এক্স কিউব ইকুয়াল প্রথমে আমি নিব সিক্স রুট সিক্স সিক্স রুট সিক্স তাহলে এখান থেকে ছয়টা রুট রুট সিক্স চলে আসলো আর আমি যদি এখান থেকে ফাইভ রুট ফাইভ নেই তাহলে থাকবে আঠারোটা রুট তাহলে এখানে প্লাস এইটিন রুট প্লাস এখান থেকে যদি একুশ থেকে যদি ছয় চলে যায় এখানে থাকবে ফিফটিন রুট সিক্স আর ফাইভ রুট এটা সাজানোর ক্ষেত্রে আমাদের এভাবে সাজাতে হবে অর্থাৎ আমি বড়টা যখন নিব তখন এখানে আমার ফাইভ রুট ফাইভ যখন থাকবে বাকি যেটা থাকবে এটা এখানে চলে আসবে কারণ সূত্রের মধ্যে যখন এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি করবো স্কোয়ার রুটে সিক্স থাকবে তো এই সিক্সের উপরে তো রুট নাই এখানে তারপরে বি আসবি বি হিসেবে রুট ফাইভ আসবে এর জন্য ফাইভ এখানে আসবে সিক্স রুটে এখানে যাবে আমরা দেখি আবার এটাকে ভেঙে বাদি আমরা লিখব এক্স কিউব ইকুয়াল রুট সিক্স হল কারণ সিক্স বলতে দুইটা রুট সিক্স তাহলে এখানে দুইটা রুট সিক্স এখানে একটা রুট সিক্স তাহলে রুট সিক্স আর আমি লাস্ট যেটা করবো এটা হচ্ছে রুট ফাইভ অর্থাৎ ফাইভ বলতে দুইটা রুট ফাইভ আরও একটা রুট মোট রুট ফাইভ কিউব এখন এটাকে যদি এ কিউব ধরে এবং এটাকে যদি বি কিউব ধরে আমরা সূত্রে ফেলি তাহলে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি থ্রি এ স্কোয়ার বলতে রুট সিক্সের উপরে স্কোয়ার আর বি বলতে রুট ফাইভ এই জন্যই রুট ফাইভটা এনেছিলাম যে বি হিসেবে রুট ফাইভ আসবে আর স্কোয়ার ওটে এখানে সিক্স কেটে যাবে প্লাস থ্রি এ বি স্কোয়ার এ বলতে রুট সিক্স বি বি স্কোয়ার বলতে রুট ফাইভের উপরে স্কোয়ার এখন আমরা দেখবো এটার সাথে তো এটা মিলে গেছে এটার সাথে এটা মিলে গেছে এই দুইটার সাথে এটা মিলে কিনা এখানে যখন স্কোয়ার রুটে কাটবো সিক্স থাকবে তিন ছয় আঠারো রোট ফাইভ মিলে গেছে এখানে আমরা দেখি স্কোয়ার রুটে যখন কাটবো স্কোয়ার রুটে কাটার পরে ফাইভ থাকবে তিন পাঁচা পনেরো রোট সিক্স তাহলে আমাদের মিলে গেছে এটার সাথে এটা 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 মিলে গেছে তাহলে এটা একটা সূত্র হয়ে গেছে কিউবের সূত্র অর্থাৎ এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব বলতে এ প্লাস বি হল কিউব তাহলে আমরা লিখবো এক্স কিউব ইকুয়াল এ বলতে রুট সিক্স প্লাস বি বলতে রুট ফাইভ এ প্লাস হল কিউব এখন উভয় দিক থেকে কিউব উঠে যাবে তারপরে আমরা লিখতে পারবো সুতরাং এক্স ইকুয়াল রুট প্লাস তাহলে আমাদের সমাধান হয়ে গেল কারণ সমাধান বলতে প্রমাণ করতে বলেছিল আমাদেরকে প্রমাণ করো যে এক্স ইকুয়াল রুট সিক্স প্লাস আমরাও এক্স প্রমাণ করে ফেলছি তাহলে এখানে প্রুফ লিখে দিলে হবে যেহেতু আমি লেফট হ্যান্ড সাইড নিয়ে করি নাই শুধু প্রুভ লিখবো যদি লেফট হ্যান্ড সাইড নিয়ে করতাম তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড লিখে আমরা প্রুফ দেখাতাম যেহেতু লেফট হ্যান্ড সাইড রাইট সাইড রাইট হ্যান্ড সাইড নেই নি শুধু সরাসরি মান এসেছে তাহলে সরাসরি এখানেই প্রুফ লিখে দেব এখন আমরা গনাম্বার সমস্যার সমাধানে চলে যাব গনাম্বার সমস্যাটিতে আমাদের কাছে আছে এ টু দি পাওয়ার টেন প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ এর মান নির্ণয় কর আমরা যদি দেখি যে আমরা ওই আগের সমাধানগুলি করেছি তোমরা আগের সমাধানগুলি দেখে নিও আগের সমাধানও এরকম ছিল যে যখন উপরে যদি লবের মধ্যে দুটি পদ বা তিনটি পদ থাকে ভাগ করার ক্ষেত্রে কি করা লাগবে আমরা প্লাস দিয়ে ভাগ করে লবের যে পদগুলি আছে আলাদা আলাদা হয়ে যাবে আর হর যেটি এটি প্রতিটির সাথেই আসবে তাহলে এখানে যদি এভাবে আসে এ টু দি পাওয়ার টেন বাই এ টু দি পাওয়ার ফাইভ প্লাস এ ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ তাহলে টু দি পাওয়ার ফাইভ দিয়ে আমরা যদি এটু 5 এটু মান আমাকে ফাইভ প্লাস ওয়ান আর এই মানটি আমি করবো এখান থেকে মান বের করে অর্থাৎ আমাকে প্রথমে এ প্লাস ওয়ান এ এর মান বের করে নিতে হবে এটার মান বের করার জন্য কারণ এ টু দি পাওয়ার ফাইভ যে আমরা সূত্রটা পাই এটা হচ্ছে স্কোয়ার প্লাস ওয়ান বাই যদি এটাকে এ টু দি পাওয়ার ফাইভ প্লাস বি টু দিপাওয়ার ফাইভ ধরি তাহলে এ টু ফাইভ প্লাস বি টু দিওয়ার বিটু দি পাওয়ার ফাইভকে আমরা যেভাবে পাই এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ কিউ প্লাস বি কিউব মাইনাস এ প্লাস বি তাহলে ওই হিসেবে আমাকে এখানে এ প্লাস বি এর মান অর্থাৎ এ বলতে এ বি বলতে ওয়ান বাই এর মান বের করতে হবে তাহলে আমরা গনাম্বার সমস্যার সমাধানে চলে যাচ্ছি গন নাম্বার সমস্যার সমাধানে আমাকে নিতে হবে দেওয়া আছে দেওয়া আছে যেটি এটি হচ্ছে স্কোয়ার মাইনাস টু রুট সিক্স এ প্লাস এ ওয়ান জিরো আমরা নিয়ে নিচ্ছি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু রুট সিক্স এ প্লাস ওয়ান ইকুয়াল জিরো এই মানটির আলোকে আমরা এখন প্রথমে বের করবো এ প্লাস ওয়ান এর মান এখান থেকে তো এখান থেকে মান বের করতে হলে যে কাজটি করতে হবে যেটির উপর স্কোয়ার আছে এটি সমান সমানের এদিকে থাকবে যে চলকটির উপর স্কোয়ার থাকবে সেটি সমান সমান এদিকে থাকবে যে চলকটির উপর স্কোয়ার থাকবে না পুরো মানটাই সমান সমানের ওই দিকে চলে যাবে তাহলে যেহেতু এখানে সমান সমান আছে আমরা বা দিয়ে করব এখানে থাকবে এ স্কোয়ার আর থাকবে প্লাসের ওয়ান আর ইকুয়াল দিয়ে আমরা এই মাইনাসের টু রুট সিক্স এ এটা যেহেতু মাইনাস ছিল সমান সমানের এদিকে এসে প্লাস হয়ে যাবে অর্থাৎ টু রুট সিক্স এ এখন এটা এখানে গুণ অবস্থায় আছে এই একে আবার আমাকে সময় সময়ের ওদিকে নিয়ে চলে যাবে মানটাকে এখানে রেখে দেবে আর এ অবস্থায় যদি নিতে হয় তাহলে এটা গুণ অবস্থায় আছে সময় সমানের ওদিকে গেলে ভাগ হয়ে যাবে তাহলে এটা ভাগ হয়ে চলে আসবে এ চলে আসলো নিচে আর উপরে এ স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াল টু রুট সিক্সটা থেকে গেল এখন লব লবে দুইটি পদ আছে একটি হচ্ছে স্কোয়ার আর একটি হচ্ছে ওয়ান এই দুটি পদকে আলাদা করে দিতে হবে আলাদা করতে হলে প্লাসের মাধ্যমে আলাদা করতে হবে অর্থাৎ এ স্কোয়ারটা চলে যাবে এদিকে আর ওয়ানটা চলে আসবে এদিকে আগে হর যেটা থাকবে এটা প্রতিটির মধ্যে আসবে অর্থাৎ এ স্কোয়ারের নিচেও আসবে এ নিচেও আসবে ইকুয়াল টু রুট সিক্স এখন এ দিয়ে যদি আমি এ স্কোয়ারকে কাটি একটি এ থাকবে তো সুতরাং দিয়ে আমরা এখানে লিখতে পারি এ প্লাস ওয়ান বাই এ টু রুট সিক্স এখন এ প্লাস ওয়ান বাই এর মান পেয়ে গেছে আর এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ মান বের করার জন্য আমাকে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের মান বের করা লাগবে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের মান বের করা লাগবে কারণ ওই দুইটিকে যখন গুণ করা হবে এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ পাবো আমরা তাহলে সুতরাং দিয়ে আমরা প্রথমে লিখে নিই এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে যেহেতু এ প্লাস ওয়ান বাই এর মান অর্থাৎ এ প্লাস বি এর মান আছে তাহলে আমরা এ প্লাস বি হিসেবে সূত্র ফেলবো তো এ বলতে এ বি বলতে ওয়ান বাই এ এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ এ বলতে এ ইন্টু বি বি বলতে ওয়ান বাই এ তাহলে এ প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি এই এ এই এ কাটা কারণ গুণ অবস্থায় এ সবসময় লবে থাকে তো লবের এবং হরের এ কাটা এখানে এ প্লাস ওয়ান বাই এর মানে আমরা পেয়েছি টু রুট সিক্স তাহলে এখানে টু রুট সিক্স বসিয়ে দেব টু রুট সিক্স বসিয়ে দিলে এটির উপরে আছে স্কোয়ার স্কোয়ারে বসিয়ে দিলাম মাইনাস টু এবং ওয়ান গুণ করলে টু এখন এখানে টু এর উপর স্কোয়ার বলতে দুইটি টু গুণ অর্থাৎ টু এর সাথে টু গুণ টু এর সাথে টু গুণ করলে ফোর আর এখানে ফোর বসিয়ে দিলাম ইন্টু স্কোয়ার এবং রুটে কাটলে এখানে থাকবে সিক্স মাইনাস এখানে টু স্কোয়ার রুটে কাটলে সিক্স থাকলো তাহলে চার ছয় চব্বিশ বিয়োগ দুই তো চব্বিশ থেকে দুই গেলে আর থাকবে বাইশ তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ এর মান আমরা পেয়ে গেলাম এবার আমরা প্লাস বাই মান বের পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি এখন বের করবো একউব প্লাস ওয়ান বাইক এর মান সুতরাং একউব প্লাস ওয়ান বাই একউব অর্থাৎ এটা এ কিউব এটা বি কিউব এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা যদি আমরা প্লাস এ ফেলি তাহলে এ প্লাস বি এখানে বি বলতে ওয়ান বাই এ এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ বি এ বলতে এ বি বলতে ওয়ান বাই এ ইন্টু এ প্লাস বি এ বলতে এ প্লাস বি বলতে ওয়ান বাই তাহলে এ কিউ প্লাস বি কিউবের সূত্র অনুযায়ী এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তো এখানে এর জায়গায় এ বি এর জায়গায় ওয়ান বাই এ বসিয়ে দিয়েছি এই এ এ এ কাটা আগের মতোই তো এখন এ প্লাস ওয়ান বাই এর মান আমরা পেয়েছি টু রুট সিক্স এ প্লাস ওয়ান বাই ওয়ান বাই এর মান টু রুট সিক্স এটি বসিয়ে দিব তাহলে টু রুট সিক্স বসিয়ে দিলাম এটির উপরে আছে কিউ মাইনাস থ্রি এবং ওয়ান মন করলে থ্রি ইন্টু এ প্লাস ওয়ান বাই এর মান আগের মতোই টু রুট সিক্স বসে যাবে এখন টু এর উপরে কিউব অর্থাৎ টু তিনটি গুন হবে টু এর সাথে টুগুন করলে ফোর এরপরে আবার টুগুন করলে এইট চারের সাথে যদি টুগুন করে এইট তা এখানে যখন আমরা কোনো কিছুর উপরে রুট থাকে তখন কিউব থাকে তাহলে কী হয়ে যায় সিক্স রুট সিক্স অর্থাৎ একটা সিক্স বের হয়ে যাবে সিক্স যদি থাকে ফাইভ থাকলে ফাইভ রুট ফাইভ থ্রি থাকলে থ্রি রুট থ্রি তাহলে এখানে থাকবে যেহেতু তিনটি তিনটির ভিতরে দুইটি একসাথে গেলে স্কোয়ার হয়ে যাবে অর্থাৎ রুট সিক্স স্কোয়ার আরেকটি থেকে যাবে স্কোয়ার রুটে কাটলে এখানে সিক্স বের হয়ে যাবে আরেকটি রুট সিক্স থেকে দেবে তার মানে সিক্স রুট সিক্স মাইনাস তিন দোকোনা ছয় সিক্স রুট সিক্স এখানে প্রথমে আমরা গুণ করবো ছয়ের সাথে আটের অর্থাৎ আট ছয় আটচল্লিশ তাহলে ফর্টি এইট রুট সিক্স মাইনাস এখানে থাকতেছে সিক্স রুট সিক্স তাহলে ফর্টি এইট রুট সিক্স থেকে সিক্স রুট সিক্স গেলে থাকবে ফর্টি টু রুট সিক্স এখন আমরা চলে যাবো যে আমাদের যে মান বের করতে হবে তাহলে আমরা লিখবো সুতরাং এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ এটির সমান আমরা যেটি লিখতে পারি এটি হচ্ছে x স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু x cube প্লাস ওয়ান বাই x cube মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স অর্থাৎ এক্স টু দি power ফাইভ প্লাস ওয়ান বাই x to দি power ফাইভ সমান এটি এখন আমরা যদি মান বসিয়ে দিই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান এটি হচ্ছে টোয়েন্টি টু ইন্টু এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউয়ের মান হচ্ছে ফর্টি টু রুট সিক্স মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে টু রুট সিক্স এখন আমরা যদি এটি গুণ করে দিই গুণ করলে আমাদের যেটি হবে বাইশ গুণন বেয়াল্লিশ আমাদেরকে এখানে বাইশ এবং বিয়াল্লিশকে গুণ করতে হবে তাহলে বাইশ এবং বিয়াল্লিশকে যদি আমরা গুণ করি কী পাচ্ছি বাইশ গুণন বিয়াল্লিশ নয়শো চব্বিশ তাহলে নয়শো চব্বিশ রুট অর্থাৎ নাইন টোয়েন্টি ফোর সিক্স মাইনাস এখানে থাকতেছে টু রুট সিক্স এখন নাইন টোয়েন্টি থেকে যখন টু রুট সিক্স মাইনাস হবে তাহলে থাকবে হচ্ছে নাইন টোয়েন্টি টু রুট সিক্স অর্থাৎ নয়শো বাইশ তাহলে এটি হচ্ছে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বা এক্স টু দি পাওয়ার ফাইভের মান তাহলে আমরা সুতরাং দিয়ে লিখতে পারি নির্ণীয় মান নির্ণ মান নাইন টোয়েন্টি টু রুট সিক্স আমাদের আজকের সমস্যার সমাধান শেষ হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পারবে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট করবে শেয়ার করবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওগুলি প্রথমে পাওয়ার জন্য বেলাইকনে ক্লিক করবে সকলের মঙ্গল কামনা করছি সকলের জ্ঞান যেন আল্লাহ আরও বৃদ্ধি করে দেয় এবং বুঝতে পারো সেই তৌফিক কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরাকাত